বিএনপির সাত এমপির পদত্যাগের সিদ্ধান্ত হঠকারী, কোনো সংকট দেখছে না বিশ্লেষক। সংবিধান অনুযায়ী সংসদ বিলুপ্তির সুযোগ নেই, উপনির্বাচনে শূন্য আসন হবে পূর্ণ। উত্তরের জনপদে জেঁকে বসেছে শীত, বেশি দুর্ভোগ শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। হাসপাতালগুলোয় বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগী। কৃষিতে অব্যবস্থাপনা রোধ করে উৎপাদন বাড়ানোর উদ্যোগ, সারা দেশে চাষিদের তথ্য নিয়ে করা হবে স্মার্ট কার্ড, থাকবে জমির মালিকানা, ফসল, সার, বীজ সহ সব তথ্য। এবং ময়মনসিংহে 200 রেল ক্রসিংয়ের অর্ধেকের বেশি অরক্ষিত, লোকবল সংকট চরমে, দুর্ঘটনায় প্রায়ই ঘটছে প্রাণহানি, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। সময় সংবাদে সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আনন্দে ভাসছে গোটা ফ্রান্স। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই রাজধানী প্যারিসের রাস্তায় নেমে আসেন হাজার হাজার সমর্থক, আনন্দে নেচে গিয়ে জয় উদযাপন করেন তারা। সেই সঙ্গে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের প্রত্যয়ও ব্যক্ত করেন তারা। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। কাতার বিশ্বকাপের হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে শেষ পর্যন্ত বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স 2-1 গোলের ব্যবধানে ইংল্যান্ডকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। এদিনও রাজধানী প্যারিসের বার ও রেস্টুরেন্টগুলিতে ফরাসি দর্শক সমর্থকদের ছিল উপচে পড়া ভিড়। পুরো খেলা জুড়েই তারা ছিলেন উৎসবের আমেজে। খেলা চলাকালীন সময়ে জাতীয় সঙ্গীত গেয়ে তারা ফরাসি ফুটবল দলকে সমর্থন যোগান। খেলা শেষে রাজধানী প্যারিস উৎসবের নগরীতে পরিণত হয়। ফরাসি দর্শকরা রাস্তায় নেমে নেচে ও মিছিল সহকারে তাদের আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করেন। অত্যন্ত আনন্দিত আমরা যারা ফ্রান্সে প্রবাসী আছি এবং ফ্রান্সের যারা নাগরিক আছে তারা সবাই। আজকের ফ্রান্স জেতার কারণে আমরা আশা করতেছি ইনশাল্লাহ ফাইনাল ম্যাচটা ফ্রান্সই জিতবে ইনশাল্লাহ। সত্যিই খুব দারুণ লাগছে, ফ্রান্স যেভাবে খেলেছে তাতে আমরা উচ্ছ্বসিত। আমরা আশাবাদী ফ্রান্স আবারও বিশ্বকাপ জয় করবে। কাতার বিশ্বকাপে ইংল্যান্ডকে পরাজিত করে সেমিফাইনালে ফ্রান্স পৌঁছে যাওয়া এখন পুরো প্যারিসই এমন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। সবার এখন একটাই প্রত্যাশা, শিরোপা নিয়ে গ্রিজমান এমবাপ্পেরা ঘরে ফিরলে তারা এমন উৎসব আবারও করতে চান। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। পর্তুগালকে হারিয়ে প্রথমবার সেমিফাইনালে উঠে বুনো উল্লাসে মেতেছেন মরক্কোর সমর্থকরা। কাতারের স্টেডিয়ামের বাইরে নেচে গিয়ে জয় উদযাপন করেন তারা। এ সময় ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে ব্যঙ্গ করেন মরক্কোর সমর্থকরা। তারা এখন স্বপ্ন দেখেন ফাইনাল খেলার। কাতার থেকে বিস্তারিত জানাচ্ছেন এস এম ইকবাল। কাতার বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছিল না, গেল ম্যাচে সাইড বেঞ্চ করেছিলেন তিনি, নেমেছিলেন বদলি হিসেবে। আজও তিনি বদলি হিসেবে নেমেছেন, তবে অনেকটা আগে বিরতির পরপরে অর্থাৎ 51 মিনিটে তাকে কিন্তু নামিয়েছিলেন কোচ ফার্নান্দো সান্তোস। তখন পর্তুগাল মরক্কোর বিপক্ষে 1 গোলে পিছিয়ে, তার দিকে তাকিয়েছিল জাতি, তার দিকে তাকিয়েছিলেন ফুটবল ভক্তরা। CR7 একটি সুযোগও পেয়েছিলেন অতিরিক্ত সময়, কিন্তু তিনি সেটি কাজে লাগাতে পারেনি। ভক্তরা মনে করছেন আরো একটা বর্ণাঢ্য ক্যারিয়ারের করুণ সমাপ্তি হতে চলেছে কাতার বিশ্বকাপে। We are the first African Arabic country that reached the semi-final. We have a big heart, we played with the heart, but with the high skills. Because we are the best, we are champions. We are very proud, we are very proud. The match was amazing, we didn't expect this. It was amazing. We are ecstatic, it's amazing, it's historic for us Arabs, for Africans. We are living a dream, or this is real. We were too much happy, and we still so much happy, and we wish to win the Bayern. Too much happiness, and we are Morocco, and we are gonna win. Morocco, Elina, Hadi El Bidaya, Mazel Mazel. They play so good, and I... Where is Messi? কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচ হারার পর এইভাবেই মেসিকে খুঁজছিলেন এখানকার সমর্থকরা। এরপরে গতকাল তারা খুঁজেছেন হোয়ার ইজ নেইমার, আজ তারা খুঁজছেন হোয়ার ইজ ক্রিশ্চিয়ানো রোনালদো।
কাতার বিশ্বকাপে একের পর এক নক্ষত্রের পতন হচ্ছে। মরক্কো আজ যোগ্য দল হিসেবেই পর্তুগালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে মরক্কোর যে ফুটবল ভক্তরা আছে, এই ম্যাচ শেষ হওয়ার পর তারা বুনো উল্লাসে মেতেছে এবং সবাই ওয়ার ইজ রোনালদো, ওয়ার ইজ সিআর সেভেন, ওয়ার ইজ ক্রিস্টিয়ানো, এইভাবে ক্রিস্টিয়ানো রোনালদোকে খুঁজেছে, ব্যঙ্গ করেছে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। Where is Cristiano? Where is Cristiano? He's here. España, he's way. Portugal, he's way. Ronaldo, he's way. They are a bit disappointed, yeah, but it was nice to see him here, yeah. Al Kumara Stadium থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, কাতার। সময় সংবাদে আরো থাকছে। সিলেটের পর্যটন শিল্পের সুবাতাস, অপার সৌন্দর্যের খোঁজে ছুটছেন ভ্রমণ পিপাসুরা, ব্যাপক সারা মেলায় বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আশা সংশ্লিষ্টদের। বিএনপির 7 সংসদ সদস্যের পদত্যাগের সিদ্ধান্তে আইনগত, সংসদীয় কার্যক্রম কিংবা রাজনৈতিক কোনো সংকট হবে না বলে মনে করেন বিশ্লেষকরা। সংসদ থেকে পদত্যাগ বিএনপির হঠকারী সিদ্ধান্ত বলেও মনে করেন কোনো কোনো বিশ্লেষক। তাদের মতে বর্তমান সংবিধান অনুযায়ী সংসদ বিলুপ্তির সুযোগ নেই, সেক্ষেত্রে আইন অনুযায়ী পদত্যাগের কার্যকরের 90 দিনের মধ্যে উপনির্বাচনের মাধ্যমে পূরণ করতে হবে শূন্য আসন। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। দলীয় টানাপোড়েনের মধ্যেই নির্দিষ্ট সময়ের শেষ মুহূর্তে এসে শপথ নিয়েছিলেন দলের মহাসচিব ছাড়া একাদশ সংসদে নির্বাচিত বিএনপির সদস্যরা। মহাসচিবের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে অংশ নিয়ে জয় পায় দলটি, গ্রহণ করে সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি পদও। বিভিন্ন সময় পদত্যাগের গুঞ্জন থাকলেও গত পৌনে 4 বছর সংসদে বেশ সরবই থেকেছে বিএনপি। 7 জন সদস্য নিয়েও বিভিন্ন ইস্যুতে মাতিয়ে রেখেছে সংসদ। তবে আগামী নির্বাচনের 1 বছর আগে সংসদ থেকে ইস্তফার পথে হাঁটল বিএনপি। শনিবার গোলাপবাগের সমাবেশে পদত্যাগের ঘোষণা দেন দলটির সংসদ সদস্যরা। বিশ্লেষকদের মতে নিজ স্বাক্ষরে নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র জমা দেওয়ার পরই সেটি কার্যকর বলে বিবেচিত হয়ে থাকে। গেজেট প্রকাশে 90 দিনের মধ্যে উপনির্বাচনে পূরণ করতে হবে শূন্য আসন। তবে পদত্যাগে সাংবিধানিক অধিকার থাকলেও বিএনপির এই সিদ্ধান্ত কতটা বাস্তবসম্মত সে নিয়ে প্রশ্ন আছে বিশ্লেষকদের মধ্যে। দাবির প্রেক্ষাপটে যদি হতো তাহলে এই দাবি নিয়ে তারা সংসদে সাধারণ আলোচনায় যেতেন, এই সংসদে বিশেষ আলোচনায় যেতেন, এই সংসদে সংসদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতেন। এর 3টি প্রক্রিয়ার সংসদীয় ব্যবস্থায় সুযোগ আছে, তারা তো সে পথেও যাননি। এটা বিএনপির একটা হঠকারী সিদ্ধান্ত হয়েছে। পদত্যাগ কখন করে সংসদ থেকে? রাস্তার গণ আন্দোলন যখন তুঙ্গে উঠে তখন যদি সংসদ সদস্যরা পদত্যাগ করে তখন এই দুইটার সম্মিলিত হয়ে একটা গণঅভ্যুত্থানমূলক পরিস্থিতি সৃষ্টি করে। আজকে সেই পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করে, সেই পরিস্থিতি বিরাজ করে না। বিশ্লেষকরা বলছেন বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে আইনগত কিংবা সংসদীয় কার্যক্রমে কোনো সংকট হবে না, আর রাজনৈতিকভাবেও কোনো প্রভাব পড়ার লক্ষণ দেখছেন না বিশেষজ্ঞরা। বিএনপি ওইভাবেই ভাবছে যে এখন পদত্যাগ করলে বোধ হয় মাঠের আন্দোলনটা আরেকটু জোরদার হবে। কিন্তু বিএনপির 7 জন কেন, আরও বেশি এমপি থাকলে পদত্যাগ করে একটা অবস্থা অনুকূলে নিয়ে যাবে, সেই অবস্থা বাংলাদেশে নাই। সংসদের উপরে কোনো চাপ সৃষ্টির জন্য এই পদত্যাগ কোনো কার্যকর ভূমিকা রাখবে বলে আমি মনে করি না। 350 সদস্যের সংসদে 7 জন কেন, 107 জন সদস্য যদি অনুপস্থিত থাকে সংসদের কি কোনো অচল অবস্থা হতে পারে, নাকি সংসদ ভেঙে যাবে এমন কোনো বিধান আছে? বিশ্লেষকরা বলছেন বিএনপি দাবি জানালেও বর্তমান সংবিধানে সুযোগ নেই সংসদ বিলুপ্ত করারও। আদৌ কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 8 বছর পর মানিকগঞ্জে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এতে নেতাকর্মীদের মাঝে বইছে উৎসব আনন্দ। সমাবেশ স্থল সহ শহরের বিভিন্ন মোড়ে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহরে সাজসজ্জা। নৌকার আদলে সাজানো হয়েছে সমাবেশের মঞ্চ। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জেলায় বলিষ্ঠ নেতৃত্বের প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। দুপুরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সম্মেলন উদ্বোধন করার কথা রয়েছে। এ সময় উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী দীপুমনি, কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাক, সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা।
শীত জেকে বসেছে উত্তরের জনপদ নীলফামারীতে। গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সেই সঙ্গে হাসপাতালগুলোয় বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। শাকির হোসেন বাদলের রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ সোহেল। ঘন কুয়াশায় মোড়ানো নীলফামারীর জনপদ, পূর্ব আকাশে সূর্য উঁকি দিলেও নেই প্রখরতা, বইছে ঠান্ডা বাতাস। হিমালয়ের পাদদেশের এলাকা হওয়ায় বরাবরের মতো এবারও আগেভাগে শীত নেমেছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূলের মানুষ। পুরনো কিংবা জরাজীর্ণ কাঁথা গায়ে দিয়ে রাত পার করছেন অনেকে। প্রচুর শীত পড়ছে, সারা রাত আমরা গাড়ি চালাই খুব কষ্ট করে, বেড়া করা খুব অসুবিধা, গার কাপড় সাপড় সেরকম নাই, গরিব মানুষ। এদিকে শীত জেকে বসায় পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা জনিত রোগও। প্রতিদিনই জ্বর, কাশি, সর্দি অথবা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছেন রোগীরা। এদের মধ্যে শিশুই বেশি। আমার বাচ্চার কাল ঠান্ডার জন্য কাল থেকে পায়খানা করছে, ওই জন্য হাসপাতালে নিয়ে আসছি। শীত জনিত এই যেহেতু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে শুরু করে রোটা ভাইরাস এই জাতীয় জীবাণুর সংক্রমণগুলো বেশি হচ্ছে, বাচ্চাদেরকে আমরা মায়েদেরকে অবশ্যই বলছি যে সতর্ক রাখবে, শীতের কাপড় চোপড় পরিয়ে রাখবে। বর্তমানে সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে শতাধিক রোগী ভর্তি রয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। চাঁপাইনবাবগঞ্জে শিশুদের ডায়রিয়ায় প্রকোপে হাসপাতালে বেড়েছে রোগী। এই মুহূর্তে 250 শয্যার জেলা হাসপাতালে আছেন সহকর্মী মোস্তাফিজ রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। চাঁপাইনবাবগঞ্জে হঠাৎই শিশুদের মাঝে ডায়রিয়ার প্রকোপ আসলে বেড়েছে। এর ফলে কিন্তু হাসপাতালে এখন চিকিৎসা দিতে কিন্তু রীতিমতো আসলে হিমশিম খেতে হচ্ছে রোগীর চিকিৎসকদের। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু হাসপাতালে এখন রোগীদের আসলে যে শয্যা সংকটের কারণে তিল ধারণের ঠাঁই নেই, ফলে বারান্দায় কিন্তু এখন যারা রোগী রয়েছে তারা কিন্তু আসলে চিকিৎসা নিচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, প্রতিদিনই কিন্তু এই হাসপাতালে গড়ে 50 থেকে 60 জন করে রোগী তারা কিন্তু ডায়রিয়া আক্রান্ত এবং উপসর্গ নিয়ে কিন্তু হাসপাতালের দিকে আসছে। রাখি যে যারা এই হাসপাতালে আসছে তাদের 90% আসলে শিশু, এবং গত এক সপ্তাহের যদি কথা বলি তো গত এক সপ্তাহে 291 জন শিশু কিন্তু এরই মধ্যে এই ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছে, এবং এইখানে কিন্তু মাত্র 12টি শয্যা রয়েছে, যেখানে শিশুদের জন্য মাত্র 4টি বেড বরাদ্দ, অর্থাৎ শয্যা বরাদ্দ রাখা হয়েছে। ফলে এখানে কিন্তু যেহেতু তীব্র একটি শীত এখানে বয়ে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জে, এর ফলে কিন্তু শিশুদের এখন বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে, ফলে ঠান্ডা জনিত যে সমস্ত আরো অন্যান্য যেগুলো রোগ রয়েছে সেগুলো কিন্তু আসলে তাদেরকে দেখা দিচ্ছে। এরই মধ্যে আমরা অনেক যারা রোগী স্বজন রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে ঠান্ডা জনিত রোগের কারণে অনেকে হাসপাতাল চিকিৎসা না নিয়েই নিজ জিম্মায় আসলে ছেড়ে যাচ্ছেন। এবং আমরা এই যে শয্যা সংকটের বিষয় নিয়ে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাকে আসলে প্রত্যেক দিন আসলে রোগী আসছে, তাদের পক্ষে আসলে এখানে শয্যা দেওয়া সম্ভব নয়, ফলে বারান্দাতেই তারা আসলে যে চিকিৎসা তারা পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা আসলে নিশ্চিত করেছেন। আর এই যে হঠাৎই ডায়রিয়ার প্রকোপের বিষয় নিয়ে আমরা এখানকার যারা ডাক্তার রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে বলছেন যে প্রতি বছরই এই সময় আসলে রোটা যে ভাইরাসটি সেটি আসলে দেখা দেয়, ফলে শিশুরা কিন্তু খুব সহজে ডায়রিয়া আক্রান্ত হয়ে পড়ে। এবং তারা বলছে যে এই সময়টিতে মূলত যারা অভিভাবক রয়েছেন, যারা রোগী স্বজন রয়েছেন বিশেষ করে, তাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, পাশাপাশি যে বাড়ির যে বাইরের খাবারগুলো রয়েছে সেগুলো এখন এড়িয়ে যেতে হবে, পাশাপাশি বিশুদ্ধ পানি পান করাতে হবে, এবং সর্বদাই আসলে যারা ডায়রিয়া আক্রান্ত হচ্ছে তাদেরকে কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। এছাড়াও আমরা যারা এখানকার যারা এখানে রোগী যারা সর্ব আসলে তারা আসলে বলছেন যে এই যে ডায়রিয়াটি হঠাৎই প্রথমে কিন্তু আসলে জ্বর দেখা দিয়েছে, তারপরে আসলে পাতলা পায়খানা দেখা দিচ্ছে, পরবর্তীতে আসলে তারা যখন বিভিন্ন অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন ফলে যখন আসলে এটি চিকিৎসা আসলে তারা নিতে পারছে না, তখনই কিন্তু হাসপাতালের দিকে আসছেন, ছুটে আসছেন, পরবর্তীতে আসলে এটি আসলে জটিল আকার ধারণ করছে। এছাড়াও কিন্তু আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তারা আসলে বলছে তিনি আসলে বলছেন যে এখন পর্যন্ত হাসপাতালে ওষুধের কোনো সংকট নেই, তবে তিনি শয্যা সংকটের কথা সে স্বীকার করেছেন, তবে সেটি কিছুদিনের মধ্যেই এই সংকটটি নিরসন হবে বলে তিনি মোটামুটি আশ্বস্ত করতে পেরেছেন। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে ডায়রিয়ার প্রকোপের সর্বশেষ।
সারা দেশে কৃষকদের তথ্য নিয়ে স্মার্ট কার্ড করা হবে। এতে জমির মালিকানা, ফসল, সার, বীজ সহ সব রকমের তথ্য থাকবে। কৃষিতে অব্যবস্থাপনা রোধ করে উৎপাদন বাড়াতে ভূমিকা রাখবে বলে জানান মন্ত্রী। কৃষিতে উৎপাদন বাড়লে আমদানি নির্ভরতা কমবে, কমানো সম্ভব হবে বলে মত বিশ্লেষকদের। সানবীর উপলের রিপোর্ট। বিস্তীর্ণ ফসলের ক্ষেত আমন মৌসুমের শেষ, এর মধ্যে ধান কাটা হয়ে গেছে, ফলনও ভালো হয়েছে। মাঠে মাঠে লাউ, শিম, বেগুন, ফুলকপি জানান দিচ্ছে শীত এসে গেছে। এমন শত সহস্র চাষির শ্রমে ঘামের ফসল বাংলাদেশের কৃষি সাফল্য। ধান উৎপাদনে তৃতীয়, আলুতে ষষ্ঠ, সবজিতে তৃতীয়, মিঠা পানির মাছ উৎপাদনে তৃতীয়, ইলিশ উৎপাদনে প্রথম, পেয়ারা কাঁঠাল আম উৎপাদনেও বিশ্বের সেরা দশের মধ্যে বাংলাদেশের নাম। সারা বিশ্ব যখন খাদ্য সংকটের আভাস দিচ্ছে, আন্তর্জাতিক বাজারে বাড়ছে দাম, তখনও ভরসার জায়গা সেই কৃষি ও কৃষক। কিন্তু প্রতিনিয়ত কমছে কৃষি জমি, বাড়ছে উৎপাদন খরচ, বাজারে পাচ্ছেন না সঠিক দাম, এমন সব অসুবিধা বয়ে নিয়েই কাজ করে যাচ্ছেন কৃষক। সব কিছুর দাম বেশি, কামলাটা বেশি, সব দিকে বেশি। 2 লাখ টাকা আমি অ্যাপ্লাই করছিলাম, পরে আমার 30,000 টাকা ঘুষ লাগবো। আরে নেই, বছর পয়সা কিছু অংশ জায়গা বেসা এই কৃষি রান আবার ফিরা শুরু করছি। খরচ তো গেছেই গিয়া, মানে 2-3 টাকা করে লাভে বেচা হইব, 2-3টা তো সংসার চলবো না। কৃষিমন্ত্রী জানান, কৃষিতে উৎপাদন ধরে রাখতে সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের বিজ্ঞানীরা নতুন জাত আনতেছে যেগুলোর উৎপাদনশীলতা আরও বেশি। স্মার্ট কার্ড প্রক্রিয়া চলতেছে, খুব দ্রুত এটা কৃষকরা পাবে, পেলে ইনশাল্লাহ আমরা এই অব্যবস্থাপনাটা অনেকটাই আমরা কমিয়ে আনতে পারব। বিশ্লেষকরা বলছেন, কৃষি পণ্যের যত উৎপাদন বাড়বে আমদানিতে তত কম খরচ করতে হবে, এতে বাঁচবে ডলার। যেহেতু আমাদের উৎপাদনটা ভালো হচ্ছে এবং কৃষির উপরে প্রচুর জোর দেওয়া হচ্ছে, তো এই কারণে ইম্পোর্ট সাবস্টিটিউশন হিসেবে এটা কাজে লাগতে পারে। দেশের মোট আমদানির 10-11% ব্যয় হয় ভোগ্যপণ্য আমদানিতে। চলতি অর্থবছরের প্রথম 4 মাসে চাল, ডাল, গম আমদানি হয়েছে প্রায় 15.5 লাখ টন। একদিকে সরকার যখন কৃষি উৎপাদন বাড়ানোর কথা বলছে, অন্যদিকে প্রত্যেক বছরই কৃষি জমির পরিমাণ কমছে, তাই ভূমি ব্যবস্থাপনা জরুরি হয়ে পড়েছে। আবার কৃষকদের জন্য সরকার যে সমস্ত সুযোগ সুবিধা রাখছে, সেই সুযোগ সুবিধা তৃণমূল পর্যায়ে কৃষকরা কতটা পাচ্ছেন সেটি কিন্তু তদারকির জন্য বিশেষজ্ঞরা তাকিদ দিচ্ছেন। আর তাহলেই সুফল মিলবে সরকারের সব রকমের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা। সানবীর রূপল, সময় সংবাদ, বেরুলিয়া, ঢাকা। ময়মনসিংহের বলাশপুর এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে গৌরীপুরের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার সাদিকুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। হ্যাঁ, ময়মনসিংহ সদর উপজেলার এই বলাশপুর নামক যে স্থানটি, এখানের রেললাইনের উপরে আমি আছি, যেখানে আপনার এই ট্রেন লাইনচ্যুত হয়েছে। সকাল 7:30 দিকে এই ঘটনাটি ঘটে। রেল যেটি লাইনচ্যুত হয়েছে সেটি ময়মনসিংহ এক্সপ্রেস নামে এই ট্রেন। এটি আসলে ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এই ট্রেনটি ময়মনসিংহ সদরে যেই ময়মনসিংহ রেলের জংশন সেখান থেকে বেশি দূর না, 1 কিলোমিটার দূরে। তো এই যে লাইনচ্যুত হয়েছে বগিটি, এটি আসলে একটি মালবাহী বগি। এই ট্রেনে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে একটি বগি লাইনচ্যুত হয়েছে এবং সেটি উত্তোলনের জন্য কিন্তু কাজ করছে রেল বিভাগ, রেল বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। এবং এখন আমি আসলে যেটা জানতে পেরেছি, এখানে 1টি বগি ছিল, যেটার মধ্যে মালবাহী বগি এবং যাত্রীবাহী বগিও ছিল। কিন্তু এই ঘটনায় কিন্তু কারো কোনো হতাহতের ঘটনা ঘটেনি, এতে কোনো কারো কোনো ক্ষতি হয়নি। কিন্তু এই যে লাইনচ্যুত হওয়ার যে ঘটনা, এটা প্রায় সময় কিন্তু এই ময়মনসিংহ যে রেল লাইনগুলি আছে এখানে প্রায় সময় বিভিন্ন পয়েন্টে কিন্তু লাইনচ্যুত হয় ট্রেন, এরকম আমরা খবর পাই। এবং এই সব বিষয়ে আমরা আসলে এখন যেটা দেখতে পাচ্ছি যে ট্রেন চলাচল যেটি বন্ধ আছে এই লাইনচ্যুত হওয়ার কারণে, এটা খুব দ্রুত সরিয়ে নিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এবং এখানে আমি যতটুকু দেখছি যে বিভিন্ন প্রযুক্তি যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, হাইড্রোলিক মেশিন দিয়ে, পাম্প দিয়ে এটা আসলে এই বগিটিকে উপরে উঠিয়ে সরানোর কাজ চলছে। এবং এই যে বগিটি, এই যে ট্রেন লাইনটি, এটা আসলে ময়মনসিংহ থেকে চট্টগ্রাম এই লাইনটি দিয়ে চট্টগ্রাম যাওয়া যায়। এবং এই এই এখান থেকে কিন্তু আসলে গৌরীপুর সহ বিভিন্ন এলাকার ট্রেনও কিন্তু চলাচল করে। তো আপাতত ট্রেন লাইন বন্ধ রয়েছে ট্রেন চলাচল, খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু এটা আসলে স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন, তারা কাজ করে যাচ্ছেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং
ট্রেন লাইনচ্যুত হওয়ার পরপরই কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই রেল কর্মকর্তারা এখানে আসে ঘটনাস্থলে এবং খুব দ্রুত এটা সরিয়ে নেওয়ার কাজ চলছে। এবং প্রায় সময় আমরা যতটুকু এখানে কথা বলেছি রেল কর্মকর্তাদের সাথে, বিভিন্ন লাইনে কিন্তু দেখা যায় যে আসলে এই লাইনের ত্রুটি থাকার কারণে বিভিন্ন সময় এই ধরনের ঘটনাগুলি ঘটে। এছাড়া রেল লাইনের কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গায় লেভেল ক্রসিংয়েও কিন্তু ব্যারিয়ারগুলিতে সমস্যা রয়েছে। এই সমস্যাগুলি সমাধানের জন্য এখানে যে প্রকৌশলী আছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা খুব দ্রুত এগুলি খুব সব সমস্যা সমাধানের পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো খুব দ্রুত সময়ের মধ্যে এই যে লাইনচ্যুতের এটাও কিন্তু স্বাভাবিক হবে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম বলাশপুর থেকে। গেটম্যান না থাকা এবং অরক্ষিত লেভেল ক্রসিংয়ের কারণে রেলওয়ের ময়মনসিংহ অঞ্চলের দুর্ঘটনা প্রায়ই ঘটছে প্রাণহানি। এসব দুর্ঘটনা রোধে লেভেল ক্রসিং আধুনিকায়ন তো দূরের কথা, অকেজো হয়ে পড়েছে বিভিন্ন লেভেল ক্রসিংয়ের ব্যারিয়ার। এছাড়া পর্যাপ্ত লোকবলের অভাবে দায়িত্ব পালনে হিমশিম খেতে হচ্ছে গেটম্যানদের। পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান হবে বলে আশ্বাস রেল কর্মকর্তার। সাদিকুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। ট্রেন আসার সিগন্যাল পেয়ে দড়ি টেনে অকেজো লেভেল ক্রসিং এর ব্যারিয়ার নামাচ্ছেন মাঝবয়সী গেটম্যান। ট্রেন চলে যাওয়ার পর হাত দিয়ে ঠেলে সরাতে হয় এটি। আবার কোথাও বা রাস্তার এক পাশে ব্যারিয়ার থাকলেও অন্য পাশ ফাঁকা থাকায় ঝুঁকির মধ্যেই লেভেল ক্রসিং পার হয় ট্রেন। ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন স্থানে অরক্ষিত অবস্থায় রয়েছে লেভেল ক্রসিং, আবার কোথাও লেভেল ক্রসিং থাকলেও রয়েছে লোকবল সংকট। এসব কারণে প্রায়ই বিভিন্ন যানবাহনের সাথে ট্রেনের সংঘর্ষে ঘটছে হতাহতের ঘটনা। বিভিন্ন লেভেল ক্রসিংয়ে ব্যারিয়ার এরকম অকেজো হয়ে পড়ায় দায়িত্ব পালনে সমস্যায় পড়তে হচ্ছে গেটম্যানদের। রেলওয়ের হিসাব মতে গত এক বছরে ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার শিকার হয়ে 31 জন মানুষ প্রাণ হারায়। এই গেট ব্যারিয়ারগুলো আমাদের নিজেদের ঠিক করতে হয়, এই দড়ি দিয়ে টেনে টেনে নামাতে হয়। বাসে ফু দিলেও গাড়ি ঢুকে পড়ে এর ভিতরে, গেটের ভিতরে আমরা গেটই ফেলতে পারি না, এবার তো অ্যাক্সিডেন্টগুলো হয়। ময়মনসিংহ নগরের বিভিন্ন পয়েন্টের লেভেল ক্রসিংয়ে আইন অমান্য করেই পার হয় বিভিন্ন যানবাহন। দুর্ঘটনা রোধে লেভেল ক্রসিং সংস্কার সহ আধুনিকায়নের দাবি সাধারণ মানুষের। লাইনে যদি ঠিকমতো লোকজন দেখাশোনা ঠিকমতো না থাকে তাতে মারা যেতে পারে। বাস অ্যাক্সিডেন্ট হইলো, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়, এটা একটু আধুনিক করলে ভালো হয় সবার জন্যই। পর্যাপ্ত গেটম্যানের ঘাটতির কথা স্বীকার করে পর্যায়ক্রমে সমস্যা সমাধানের আশ্বাস দেন রেল কর্মকর্তা। আগামী কিছুদিনের মধ্যেই সেটা টেন্ডার হবে। পর্যায়ক্রমে যেটা দরকার বেশি, ট্রাফিক বেশি, সেগুলো লেভেল ক্রসিং গেট করার আমরা প্রক্রিয়াধীন আছে। রেল বিভাগের তথ্য মতে ময়মনসিংহ রেলওয়ে অঞ্চলে 200 লেভেল ক্রসিং রয়েছে, যার মধ্যে 105 অরক্ষিত। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখছেন সময় সংবাদ। অপার সৌন্দর্যের লীলাভূমি সিলেটের পর্যটন শিল্পে বইছে সুবাতাস। করোনা ও বন্যায় ব্যাপক লোকসানের পর ভ্রমণ পিপাসুদের ব্যাপক সাড়া মিলছে। শীত মৌসুমে আগের ক্ষতি কাটিয়ে ওঠার আশা সংশ্লিষ্টদের। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিং। পাহাড় বেয়ে নেমে আসা সাদা পাথর ধোয়া, স্বচ্ছ পানির কলতান, কার না ভালো লাগে? যান্ত্রিকতাকে ভুলে কিছু সময়ের জন্য প্রকৃতিকে ছুঁয়ে দেখার আনন্দের তুলনা হয় না। তাই পর্যটকরা বারবার ছুটে আসেন অপার সৌন্দর্যের লীলাভূমি সিলেটে। পর্যটন শিল্পকে বিরাট অঙ্কের ক্ষতিতে হোটেল মোটেল রিসোর্টের মালিকেরা বিপর্যস্ত। তবে অক্টোবর মাস থেকে সেই খরা কাটতে শুরু করেছে। লকডাউনে আমরা সবাই অনেকটা গ্যাপ নিছিলাম, আমাদের ঘোরাও হয়নি, তো এখন মোটামুটি আমরা অনেকগুলো স্পট ঘুরলাম। আসার কথা হলো এখন আস্তে আস্তে টুরিস্টের সংখ্যা বাড়ছে এবং দেশের বিভিন্ন স্থান থেকে সিলেটে টুরিস্টরা আসছেন। দেশের অন্যতম পর্যটন অঞ্চল সিলেট, কিন্তু কাঙ্ক্ষিত বিদেশি পর্যটক আসছে না এখানে। সংশ্লিষ্টরা বলছেন বিদেশি পর্যটক সিলেটমুখী হলে ব্যবসা আরও বাড়বে। পর্যটন ট্যুর অপারেটর, বাংলাদেশের ট্যুর অপারেটরের সাথে মিলিতভাবে যদি আমরা কাজ করি, আমাদের আশা করা যায় বিদেশি পর্যটক আগামী বছর আরও বাড়বে। শীত মৌসুমে পর্যটকদের স্বাগত জানাতে সিলেট বিভাগের 500 হোটেল মোটেল রিসোর্ট ও রেস্ট হাউস এখন প্রস্তুত। সব প্রতিকূলতা কাটিয়ে উঠে পর্যটন শিল্প এখন ঘুরে দাঁড়িয়েছে। এই শিল্পের সমৃদ্ধে এখন শুধু প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। সিলেটের লাক্কাতুরা চা বাগান থেকে ইকরামুল কবির,
সময় সংবাদ দেখছেন সময় সংবাদ এবছর শান্তিতে নোবেল জয়ী রাশিয়ার নাগরিক অধিকার বিষয়ক সংস্থা মেমোরিয়ালকে পুরস্কার প্রত্যাখ্যানে ক্রেমলিন চাপ দিয়েছিল বলে অভিযোগ উঠেছে সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন দীর্ঘ সময় ধরে নাগরিক অধিকার নিয়ে কাজ করা সংস্থাটির প্রধান ইয়ান রাচিনস্কি এ সময় তিনি আরও বলেন ক্রেমলিন থেকে তাকে বলা হয় যৌথভাবে শান্তিতে নোবেলজয়ী ইউক্রেনের মানবাধিকার বিষয়ক সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিস এবং বেলারুশের কারাবন্দী মানবাধিকার কর্মী অ্যালেস বিলিয়াস্কির পুরস্কার পাওয়ার অনুপযুক্ত শনিবার নরওয়ের অসলো শহর সিটি হলে এবছরের নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় রাশিয়ার নাগরিকদের অধিকার নিয়ে কাজ করার সবচেয়ে পুরনো সংস্থাগুলোর একটি মেমোরিয়াল গেল বছর রুশ সরকার সংস্থাটির কার্যক্রম বন্ধ করে দেয় Вскоре после прихода к власти Владимира. Не были ходите через війни ште тором. মৌসুমি জোয়ারের পানিতে ইতালির ভেনিস জুড়ে দেখা দিয়েছে আকস্মিক বন্যা এতে তলিয়ে গেছে শহরটির অধিকাংশ রাস্তাঘাট ও স্থাপনা ফলে ভোগান্তিতে পড়েছে বড়দিন উপলক্ষে ভেনিস ঘুরতে আসা পর্যটক ও স্থানীয়রা অন্যদিকে তীব্র তুষারপাতে তাকাল যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহর এতে বিমানবন্দরের রানওয়েতে বরফ জমায় আকস্মিক বন্ধ রয়েছে উড়োজাহাজ চলাচল মৌসুমি জোয়ারের পানির স্রোতে আকস্মিক বন্যার কবলে ইতালির ভেনিস নগরী শনিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে হঠাৎই জোয়ারের পানি বাড়তে থাকলে মুহূর্তেই তলিয়ে যায় গোটা শহর প্রায় ১১০ সেন্টিমিটার উঁচু জোয়ারের পানি বাঁধ ভেঙে শহরে ঢুকে পড়লে তলিয়ে যায় বেশিরভাগ এলাকা এতে জলাবদ্ধতার সৃষ্টি হয় নগরীর বিভিন্ন রাস্তাঘাট ও স্থাপনায় ফলে ভোগান্তিতে পড়েন বড়দিন উপলক্ষে শহরটিতে ঘুরতে আসা দেশি বিদেশি পর্যটক আকস্মিক এ বন্যায় ব্যাহত হচ্ছে যান চলাচল ফলে ভাটা পড়েছে বড়দিন ও নববর্ষ উদযাপনের প্রস্তুতিতেও যদিও ভোগান্তি কমাতে অস্থায়ী ওয়াকওয়ে বা ফুটপাত তৈরি করেছে স্থানীয় কর্তৃপক্ষ ইতালির আবহাওয়া দফতর জানায় বছরের এই সময়টিতে জোয়ারের পানি বাড়লেও এবার পানির উচ্চতা ছিল বেশি আর এ কারণেই নগর জুড়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে বলেও উল্লেখ করা হয় তবে অচিরেই জোয়ারের পানি নেমে গিয়ে এই জলাবদ্ধতা দূর হবে বলেও জানায় তারা একদিকে যখন আকস্মিক বন্যার কবলে ইতালির ভেনিস ঠিক সে সময় তীব্র তুষারপাতের কবলে যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহর গেল কয়েকদিনের অব্যাহত ভারী তুষারপাতে নাকাল শহরটির বাসিন্দারা এতে শহরের বেশিরভাগ এলাকার পাশাপাশি বরফের চাদরে ঢেকে গেছে ম্যানচেস্টার বিমানবন্দর রানওয়েতে বরফ জমায় সাময়িক বন্ধ রয়েছে বিমান চলাচল ফলে ভোগান্তিতে পড়েন বিমানবন্দরের যাত্রীরা তুষারপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির আবহাওয়াবিদরা অন্য কর্মকার সময় সংবাদ দেখছেন সময় সংবাদ এদিকে বিশ্বমঞ্চ থেকে পর্তুগালের এমন বিদায়ে হতাশ দেশটির সমর্থকরা দুর্দান্ত পারফরমেন্স করার পরও পর্তুগালের এমন হার কিছুতেই মেনে নিতে পারছে না ভক্তরা রোনালদোকে সেরা একাদশে না রাখায় ক্ষোভ ঝরছে সমর্থকদের কণ্ঠে পর্তুগালের লিসবন থেকে তারিকুল ইসলাম আশিকের রিপোর্ট পুরো ম্যাচেই দুর্দান্ত পর্তুগাল দর্শকদের চোখেও ছিল স্বপ্ন ছোঁয়ার প্রত্যয় প্রথমার্ধের একটি গোলই যে কাঁদাবে পুরো পর্তুগালকে সেটা তখনও আঁচ করতে পারেনি পর্তুগিজরা তবে শুরু থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে মাঠে না পেয়ে একরকম হতাশাও ছিল তাদের চোখে দুই ঘন্টার জন্য যেন থেমেছিল পুরো পর্তুগাল শেষ মিনিট পর্যন্ত হাল ছাড়েনি পর্তুগিজরা প্রত্যেকটা সুযোগেই ব্যাপকভাবে উচ্ছ্বাস ছিল সমর্থকদের কণ্ঠে বিশ্বাস হয়তো ম্যাচটা বের করে আনবেন পর্তুগালের আশা ভরসা ক্রিস্টিয়ানো রোনালদো দ্বিতীয়ার্ধে এই তারকাকে মাঠে পেয়ে আরও উজ্জীবিত ছিল সমর্থকরা তবে শেষ পর্যন্ত ১-০ গোলের বিদায়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ায় দারুণ ব্যথিত পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরাও পর্তুগাল অনেক অনেক ভালো খেলেছে এবং মোর দেন ৭০% বল পর্তুগালের দখলে ছিল তারপরেও পর্তুগাল হেরে গেছে খুবই কষ্ট লাগছে পর্তুগাল ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নেওয়াতে আমার খুব আসলে বেদনাদায়ক এটা আসলে আমি কখনো প্রত্যাশা করি নাই হারলো পর্তুগাল জিতলো পর্তুগাল পর্তুগালের জন্য সবসময় শুভকামনা রইল কোয়ার্টার ফাইনালের মতো হাই ভোল্টেজ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাকে শুরুতেই মাঠে না নামানোই ক্ষোভের মুখে কোচ ফার্নান্দো সান্তোস গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর যে স্বপ্ন পর্তুগিজরা দেখেছিল সেটি কোয়ার্টার ফাইনালে এসে থামল হয়তো আক্ষেপটা রোনালদোর জন্যই দেখা যাবে না এই বিশ্বসেরা তারকাকে আর বিশ্বকাপের মঞ্চে তবু পর্তুগিজরা বিশ্বাস করে হয়তো পরবর্তী বিশ্বকাপে আরও শক্তি নিয়ে পর্তুগাল মাঠে নামবে
তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।